আসসালামু আলাইকুম। ইটিএন বাংলার প্রতি ঘন্টার সংবাদে সবাইকে স্বাগত জানাচ্ছি, আমি ভাবনা আহমেদ। দেশের উত্তর ও মধ্যাঞ্চলের অনেক জায়গায় বন্যা পরিস্থিতির কোনো উন্নতি হয়নি, এ কারণে বানের জলে ভেসে চলছে দুর্গত মানুষের জীবন। বানভাসীরা বলছেন, গত 15 বছরে বন্যা এমন দীর্ঘস্থায়ী হয়নি। একদিকে করোনা ভাইরাস মহামারী আর অন্যদিকে প্রবল বন্যার কারণে চরম দুর্ভোগে পড়েছেন তারা। কুড়িগ্রামে নদ নদীর পানি ধীর গতিতে নামায় দুর্ভোগ বেড়েছে মানুষের। রাজারহাট উপজেলার বুড়িরহাট এলাকায় তিস্তায় তীব্র ভাঙন দেখা দিয়েছে। জামালপুরে যমুনা নদীর পানি বাহাদুরবাদ ঘাট পয়েন্টে কমলেও পুরাতন ব্রহ্মপুত্র সহ অন্যান্য নদ নদীর পানি বেড়ে ডুবছে নতুন এলাকা। শেরপুরে পুরনো ব্রহ্মপুত্র নদের পানি ব্রহ্মপুত্র সেতুর কাছে আরও 7 সেন্টিমিটার বেড়ে বিপদসীমার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। এতে বন্যা কবলিত হচ্ছে চরাঞ্চলের নতুন এলাকা। নেত্রকোনায় বন্যার পানি কমলেও বাড়ছে মানুষের দুর্ভোগ। স্থানীয়রা বলছেন, পানি সরে গেলেও ঘরে পর্যাপ্ত খাবার নেই, ঘরবাড়ি মেরামতের টাকা পয়সা নেই তাদের কাছে। করোনা সংক্রমণের মারাত্মক ঝুঁকি সত্ত্বেও ঠাসাঠাসি যাত্রী পরিবহন করা হচ্ছে দেশের বিভিন্ন লঞ্চে। স্বাস্থ্যবিধি, সামাজিক দূরত্ব কিংবা সরকারি নির্দেশনার তোয়াক্কা নেই সদরঘাটের টার্মিনালে। কয়েকটি রুটে কম লঞ্চ চলাচল করায় যাত্রীদের চাপ বেশি হচ্ছে বলে অভিযোগ অনেকের। এক্ষেত্রে মনিটরিং ব্যবস্থা জোরদারের দাবি জানিয়েছেন ভুক্তভোগীরা, তবে কিছু লঞ্চ স্বাস্থ্যবিধি মানছে। বিস্তারিত শফিকুল ইসলাম শামীমের রিপোর্টে। দিন যতই যাচ্ছে করোনা নিয়ে মানুষের মধ্যে যেন ভয় ততই কমছে। সদরঘাট লঞ্চ টার্মিনালে মানুষের এই বিচরণ দেখলে বোঝার উপায় নেই, দেশে করোনার প্রাদুর্ভাব ঊর্ধ্বমুখী। তবে পন্টুনের চেয়ে অধিকাংশ লঞ্চের ভেতরের চিত্র আরও ভয়াবহ। অনেকেই শারীরিক দূরত্ব না মেনে রওনা হয়েছেন বিভিন্ন গন্তব্যে। স্বাস্থ্য ঝুঁকি নিয়ে চলাচল করলেও এ নিয়ে কোনো শঙ্কা নেই তাদের মাঝে। বহুত লোক যাইবে, সবারই প্রয়োজন আছে, কিছু করার নেই আছে, ঝুঁকি অবশ্যই আছে। হ্যাঁ, দেখতেছি ঝুঁকি, তারপরে এখন বাধ্য হয়ে কি করার। তবে লঞ্চ কর্তৃপক্ষ বলছে, যাত্রীর অভাবে অনেক লঞ্চ বন্ধ থাকায় কিছু রুটে ভিড় বেশি রয়েছে। এখন মাল মূল হয়েছে, সামনে দেয় কিছু মাল ঠাল হয়েছে, কিছু ব্যবসায়ী পত্র আসছে, এই জন্য একটু দেখা যাচ্ছে একটু যাত্রী বেশি। এর ভিন্ন চিত্র আছে দক্ষিণাঞ্চলের বড় লঞ্চগুলোর ক্ষেত্রে। প্রবেশমুখে জীবাণুনাশক টানেল এবং টিকিট বিক্রির স্থানেও মানা হচ্ছে স্বাস্থ্যবিধি। সামাজিক দূরত্ব বজায় রাখতে ডেকের যাত্রীদের জন্য রশি দিয়ে নির্ধারণ করা হয়েছে স্থান। আমরা 3 ফুট অন্তর অন্তর জায়গা ফাঁকা গেছি যেখানে যাত্রী বসতে পারবে না, এবং আমরা সারিবদ্ধভাবে বাসের অনলাইনে যেভাবে টিকিট কাউন্টার করা হয় আমরা সেভাবে সিট করে আমরা যাত্রী বসতে দিচ্ছি। শুধু ডেকে নয়, কেবিনের যাত্রীদেরও স্বাস্থ্যবিধি মেনে সেবা দিচ্ছেন তারা, এজন্য যাত্রীরাও সন্তুষ্ট। সালাম শিপিং লাইনের এমবি মানামি একমাত্র বাংলাদেশে প্রথম যারা এই সামাজিক দূরত্ব বজায় রেখে আমাদের যাত্রী পরিবহন করে যাচ্ছে। তাদের যে মানে আচার বিধি বা আপনার সামাজিক দূরত্ব যে আছে সেটা এক কথায় বলতে গেলে খুব সুন্দর আছে। করোনা পরিস্থিতির প্রথম দিকে অনেকটা কড়াকড়ি থাকলেও এখন স্বাস্থ্যবিধি মানার ক্ষেত্রে বিআইডব্লিউটি কর্তৃপক্ষের মধ্যেও একটা ঢিলেঢালা ভাব তৈরি হয়েছে। করোনা মহামারীর সময় প্রথম দিকে বিআইডব্লিউটিএ কর্তৃপক্ষ এবং লঞ্চ মালিকরা নানামুখী উদ্যোগ নিলেও এখন অনেক ক্ষেত্রেই স্বাস্থ্যবিধি মানা হচ্ছে না। তবে ভিন্নতাও আছে কিছু কিছু লঞ্চ মালিকদের ক্ষেত্রে। শফিকুল ইসলাম শামীম, এটিএন বাংলা, সদরঘাট, ঢাকা। করোনা ভাইরাসে দেশে আরও অন্তত 10 জনের মৃত্যু হয়েছে। এর মধ্যে গত 24 ঘন্টায় কুমিল্লায় 4 জনের প্রাণ গেছে। তাদের 1 জন করোনা পজিটিভ ও 3 জন উপসর্গ নিয়ে মৃত্যুবরণ করেছেন। নতুন শনাক্ত হয়েছেন 49 জন। চট্টগ্রামে করোনায় মারা গেছে 2 জন। এ নিয়ে চট্টগ্রামে মৃতের সংখ্যা দাঁড়িয়েছে 223 জনে। নতুন করে এ জেলায় শনাক্ত হয়েছেন 85 জন। খুলনায় উপসর্গ নিয়ে মারা গেছে আরও 2 জন। এ বিভাগের 10 জেলায় নতুন শনাক্ত হয়েছেন 272 জন। ব্রাহ্মণবাড়িয়ায় করোনা নিয়ে আরও 1 জনের প্রাণ গেছে। 24 ঘন্টায় আক্রান্ত আরও 49 জন। নারায়ণগঞ্জে একইভাবে মারা গেছে আরও 1 জন। আক্রান্তের সংখ্যা 22। তবে কিছুটা স্বস্তির খবর মিলেছে বরিশালে। গত 1 মাসের মধ্যে এই বিভাগে প্রথমবারের মতো 24 ঘন্টায় করোনায় কারো মৃত্যু হয়নি। তবে নতুন শনাক্ত হয়েছেন 130 জন। এছাড়া নোয়াখালীতে 26 জন আক্রান্তের খবর পাওয়া গেছে। এবারে শেয়ার বাজারের খবর। অ্যাসোসিয়েটেড
অক্সিজেন লিমিটেডের আইপিও অনুমোদন করেছে বাংলাদেশ সিকিউরিটিজ অ্যান্ড এক্সচেঞ্জ কমিশন। 10 টাকা অভিহিত মূল্যে বাজারে 1,50,00,000 শেয়ার ইস্যু করে 15 কোটি টাকা উত্তোলন করবে কোম্পানিটি। এই অর্থ দিয়ে মজুদ ছাউনি, প্ল্যান্ট সেট নির্মাণ, যন্ত্রপাতি ক্রয়, ঋণ পরিশোধ ও আইপিও খরচ মেটানো হবে। গত 2018-19 অর্থ বছরে অ্যাসোসিয়েটেড অক্সিজেনের ভারিত গড় শেয়ার প্রতি আয় ছিল 1.51 টাকা। গত 30 জুন 2019 তারিখে পূর্ণ মূল্যায়ন ছাড়া শেয়ার প্রতি সম্পদ মূল্য 17.37 টাকা। কোম্পানিটির ইস্যু ম্যানেজার হিসেবে কাজ করছে বিডি ফাইন্যান্স ক্যাপিটাল হোল্ডিংস। রিপাবলিক ইন্স্যুরেন্স লিমিটেড বিনিয়োগকারীদের জন্য 14% লভ্যাংশ ঘোষণা করেছে। এর মধ্যে 7% নগদ ও 7% বোনাস লভ্যাংশ। কোম্পানিটির পরিচালনা পর্ষদ সভায় 31 ডিসেম্বর 2019 সমাপ্ত হিসেব বছরের আর্থিক প্রতিবেদন পর্যালোচনা ও অনুমোদনের পর এ সিদ্ধান্ত নেওয়া হয়। সর্বশেষ বছরে কোম্পানিটির শেয়ার প্রতি আয় হয়েছে 2.02 টাকা। আগের বছর ইপিএস ছিল 1.41 টাকা। সম্পদ মূল্য হয়েছে 15.49 টাকা। আগামী 3 সেপ্টেম্বর দুপুরে 12টায় ডিজিটাল প্ল্যাটফর্মে বার্ষিক সাধারণ সভা অনুষ্ঠিত হবে। রেকর্ড ডেট 10 আগস্ট। কর্পোরেট ঘোষণার জন্য আজ কোম্পানিটির শেয়ার লেনদেনের ক্ষেত্রে কোনো মূল্যসীমা নেই। ব্যাংকিং খাতের দুই কোম্পানি ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক এবং যমুনা ব্যাংক লিমিটেডের পরিচালনা পর্ষদের সভা আজ অনুষ্ঠিত হবে। বিকেল 3টায় ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক ও 3:30টায় যমুনা ব্যাংকের সভা শুরু হবে। ব্যাংকগুলোর সভায় চলতি বছরের 30 জুন পর্যন্ত সমাপ্ত সময়ের অনিরীক্ষিত আর্থিক প্রতিবেদন পর্যালোচনার পর প্রকাশ করা হবে। দর্শক, পরবর্তী সংবাদ দেখার আমন্ত্রণ জানিয়ে এখনকার মতো শেষ করছি। সবাই ঘরে থাকুন, নিরাপদে থাকুন। এছাড়া এটিএন বাংলার সংবাদ ইউটিউবে দেখতে ব্রাউজ করুন youtube.com/ETN বাংলা নিউজ। ধন্যবাদ সবাইকে।